যদি কোনো কারণে কারোর মোবাইল বেজে ওঠে নামাজের মধ্যে, বেচারা সাইলেন্ট করতে বা বন্ধ করতে ভুলে গেছে, তখন কি করবেন? সকল মুসল্লি মিলে তাকে 14 গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিবেন, কি বলেন? কিন্তু আমাদের দেশে এটাই হয়। কোন একটা মোবাইল কোন রকম বেজে উঠছে কোন আল্লাহর বান্দার, বেচারা বুঝে নাই যে নামাজের মধ্যে মোবাইলের গলা টিপে ওইটা আওয়াজ বন্ধ করা যায়, এটা জানে না মাসআলা, এই জন্য তিনি ছেড়ে দিয়ে রাখছে। হাত যে হাত ছাড়লে যদি নামাজ ভেঙে যায়, আর এদিকে মোবাইল বাজতে বাজতে সবাই নামাজের 12টা বাজে দিস, তো লোকটাকে সুন্দর করে কেউ যায় বুঝাই দিবে? এরকম মুসল্লি খুব একটা পাওয়া যায় না। সব মুসল্লিরা তেড়ে যায় তার দিকে, রেগে যায় তার দিকে, এবং বেচারা এমন একটা চোরের মতো অবস্থা হয়ে যায়, মনে হয় যে মসজিদে এসে সে বিরাট অন্যায় করে ফেলছে। এই যদি নতুন মুসল্লি হয় তো বেচারা আর মসজিদের দিকে জীবনও আগাবে না। মুসলমানদের আচরণ কি এত খারাপ হওয়ার কথা? তাকে সুন্দর করে ইমাম সাহেব ডেকে বুঝাই দিবেন, বা একজন মুসল্লি পিঠে হাত দিয়ে বলবেন, ভাই আমাদের নামাজ মনোযোগ এমনি আমরা ধরে রাখতে পারি না, এর মধ্যে যদি মোবাইল কল বাজে উঠে, মোবাইলে যদি আওয়াজ হয়, তাহলে আমাদের নামাজের কি অবস্থা হয় ভাই? এটা খেয়াল রাখবেন, সামনে থেকে মোবাইল বন্ধ করে বা সাইলেন্ট করে রাখবেন ভাই। সুন্দর করে যদি বুঝাই দেন, লোকটা আর ভবিষ্যতে ভুল করবে না। হয়তোবা ভুল হয়ে গেছে, হয়তোবা সবসময় তিনি বন্ধ করেন, আজকে ভুলে গেছেন, হতে পারে, কিন্তু আপনার আচরণ কিভাবে এরকম খারাপ হতে পারে? আপনারা সেই ঐতিহাসিক ঘটনা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একজন বেদুইন এসে মসজিদের কোণে বসে পেশাব করা শুরু করছে। সাহাবীরা তো দেখে আশ্চর্য হয়ে গেছে, আরে মসজিদের কোণায় মসজিদের ভিতরে বসে পেশাব শুরু করছে। তারা তাকে ধমক দিতে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, দাউহু লা তুসরিমু, তাকে ছেড়ে দাও, পেশাব করতে দাও, ধমক দিও না। দেখেন মসজিদে পেশাব করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে করতে দাও, ধমক দিও না এই টাইমে, কারণ এই টাইমে পেশাব যদি হঠাৎ করে বন্ধ করা হয় ধমক দিয়া, বেচারা অসুস্থ হয়ে যেতে পারে, পেশাবের রোগ হয়ে যেতে পারে, পেশাবের রাস্তা ব্যথা হয়ে যেতে পারে, টনটনে হতে পারে, নানা রকম অসুবিধা হতে পারে, ইনফেকশন হতে পারে, অসুবিধা তৈরি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ধমক দিও না, তাকে করতে দাও। এরপর সাহাবীরা সবাই ফেরত চলে আসলেন, লোকটা পেশাব করলেন মন ভরে মসজিদে নববীতে, চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পেশাব করছে মন ভরে, পুরো পেট খালি করে পেশাব করছে। পেশাব করা শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লোকটাকে ডাকলেন। এই লোকটা মূলত ছিল বেদুইন, আরবের মরুভূমির ভিতরে যারা বসবাস করে, কোনো কালচার বুঝে না, তারা যেখানে থাকে ওখানে আশেপাশে মরুভূমিতে পেশাব পায়খানা করে, তারা এগুলো বুঝে না, একেবারে জঙ্গলের ভিতরে থাকা মানুষ যেরকম কালচার বুঝে না, মরুভূমির ভিতরে এরকম যাযাবর মানুষেরা যারা থাকতো তারা শহরের কোনো কালচার বুঝতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ডেকে এনে বললেন, ভাই আমরা এই যে ঘর দেখতে পাচ্ছ, মসজিদ আল্লাহর ঘর, এটা তৈরি করছে শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাব পায়খানার জন্য, মলমূত্র ত্যাগ করার জন্য আমরা আলাদা ঘর বানাইছি, টয়লেট, ওইটাতে আমরা পেশাব পায়খানা করি, এই জায়গাটা পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এখানে পেশাব পায়খানা করি না, এটা আল্লাহর ঘর, শুধু ইবাদতের জন্য করেছি। লোকটাকে সুন্দর করে বুঝাই দিলেন, লোকটা বুঝে নিলেন, ঠিক আছে তাহলে সামনে থেকে তারা এটা হবে না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে এত সুন্দর করে বুঝাই দিলেন, তাকে রাগ করলেন না, ধমক দিলেন না, এই জন্য খুশি হয়ে লোকটা, ওই যে বেদুইন মানুষ তো, একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আরহামনি ও মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে, সে আমাকে খুব মায়া দয়া করে সুন্দর করে বুঝাইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দুইজনকে তুমি রহম করিও, আমাদের প্রতি অনুগ্রহ করিও, ওয়া লা তারহাম মা'না আহাদা, আমাদের দুইজনের সাথে আর একটাকেও রহম করবা না এগুলারে, কারণ ওরা আমার ধমক দিয়েছে। দেখছেন ভাইরা আমার, ইসলাম এত সুন্দর, এত চমৎকার একটা জীবন ব্যবস্থা, কোনো মানুষের ভুল হলেই তাকে ধমক দিতে হবে, এটা মুসলমানের খাসলত না ভাই, তাকে সুন্দর করে বুঝাই দিতে হবে। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, তাহলে মসজিদে কারোর যদি ফোন কল বেজে উঠে, তাকে ধমকের চোটে একেবারে বেচারাকে শেষ করে দিবেন এমন হবে না, সুন্দর করে বুঝাই দিবেন। একবার ভালো করে যদি বুঝাই দেওয়া হয়, আশা করা যায় সে সামনে খেয়াল করবে। আর আমরা যারা মোবাইলে হঠাৎ করে কল বেজে উঠে সাইলেন্ট করতে ভুলে যাই, তাদেরও খেয়াল রাখা উচিত, নামাজের মধ্যে হঠাৎ মোবাইল বেজে উঠছে, আপনি খেয়াল করেন না যে সাইলেন্ট করা আছে, তাহলে আপনি পকেটে হাত দিয়ে আস্তে করে ওই ইয়েস বাটনটা অথবা আপনার রেড বাটনটা টিপে কোনো রকম আপনি কলটা হয় রিসিভ বক্সে কেটে দেন, বা কোনো একটা যেখানে টিপ দিলে সাইলেন্ট হয়ে যাবে ওখানে একটা চিপ দিয়ে দেন, যাতে করে আওয়াজটা বন্ধ হয়ে যায়। এতটুকু কাজ করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে
বরং ওইটা করাই আপনার কর্তব্য কারণ সবার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় এজন্য তাড়াতাড়ি করে ওটা বন্ধ করে দিবেন মোবাইলে গলা চিপে দিবেন হ্যাঁ অনেকে আবার মোবাইল বের করে রীতিমতো দেখা দেখি করে যে নামাজের মধ্যে কোন বেয়াদবি আমারে কল দিল তো অত বেশি দেখা দেখি করতে গেলে আবার নামাজ নষ্ট হয়ে যাবে সব দেখা দেখি করা যাবে না মোবাইলের পকেটের মধ্যে রেখে বা হাতটা ঢুকায় দিয়ে আস্তে করে সাইলেন্ট করে আবার নামাজ শুরু করবেন এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমরা অনেকে না বোঝার কারণে দেখা যায় কল আসতেই আসে রুকু করে সিজদা করে দাঁড়ায় নিজেরও ভিতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অন্য মুসল্লিদেরও নামাজ শেষ ঠিক না ভাই ঠিক এজন্য ভাইরা এটা খেয়াল রাখতে হবে যে মোবাইল নামাজের সময় গুরুত্বপূর্ণ কোনো মিটিং এর সময় গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় এটাকে সাইলেন্ট করে রাখতে হবে বন্ধ করে রাখতে হবে কারো ভুল হয়ে গেলে তাকে সুন্দর করে বুঝাই দিতে হবে এবং নামাজের মধ্যে কল চলে আসলে আস্তে করে বন্ধ করতে হবে এটা একটা আদব